Assalamualaikum, প্রিয় ভিউয়ার্স ড্রাইভিং ক্লাস ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম জানিয়ে শুরু করতে যাচ্ছি আমাদের আজকের ভিডিও আমাদের আজকের ভিডিওতে আমরা শিখব গাড়ি স্টার্ট দেওয়ার পূর্বে প্রতিদিন গাড়ি সকালে স্টার্ট দেওয়ার পূর্বে যে সকল জিনিসগুলো অবশ্যই অবশ্যই আপনাকে চেক করে নিতে হবে নয়তো আপনি রাস্তায় বিপদে পড়ার সম্ভাবনা থেকে যায় তো শুরু করা যাক আমাদের আজকের ভিডিও তো ভিউয়ার্স আমরা গাড়ির ডোর খুলে ভিতরের দিকে প্রথমে বনেট খুলতে এই যে একটা সুইচ দেখতে পাচ্ছেন হ্যাঁ হাতের বাম সাইডে এটা জাস্ট একটু টান দেবেন টান দিয়ে ছেড়ে দিলেই বনেটটা খুলে যাবে এরপর আমরা দরজাটা ক্লোজ করে সামনের দিকে যাব সামনের দিকে যে ইঞ্জিন বনেটটা দেখতে পাচ্ছেন এটা জাস্ট একবারে মিডল মাঝ বরাবর এখান থেকে হাত ঢুকাবো এখানে একটা চাবির মতো আছে আপনি হাত দিলে হাতে বাজবে চাবিটা এই যে দেখতে পাচ্ছেন চাবিটা এখানে জাস্ট নিচ দিয়ে একটু উপরের দিকে প্রেসার রেখে বাম হাত দিয়ে বনেটটা টান দেবেন ডান হাত দিয়ে একটু প্রেসার রেখে বাম হাত দিয়ে বনেটটা টান দিলে এই যে দেখতে পাচ্ছেন এভাবে উঠে আসবে উঠে আসলে এই যে একটা স্টিক দেখতে পাচ্ছেন স্টিকটা উপরের দিকে নিয়ে একটা বনেটে একটা ছিদ্র আছে এই যে দেখেন এখানে জাস্ট ঢুকিয়ে দেবেন বনেটটা ফিক্সড হয়ে গেল এখন আপনি ইঞ্জিনে যাবতীয় কাজ করতে পারবেন এই যে লকটা এই লকটা জাস্ট ডান হাত দিয়ে এই যে এই জায়গাটায় এখানে লক হয়ে থাকে জাস্ট ডান হাত দিয়ে একটু তুলে দিলে ডান হাত দিয়ে এই নিচের দিকে চাবিটার নিচের দিকে হাতটা ঢুকে একটু তুলে দিলে ওই লকটা খুলে যায় এবং বাম হাত দিয়ে বনেটটা উপরের দিকে তুলে দিতে হবে এরপরে আমরা স্টেকটা দেওয়ার পরে বনেট উঠে গেল এরপরে আপনার ইঞ্জিনের যে সমস্ত জিনিসগুলো চেক করতে হবে এই যে প্রথমে দেখাচ্ছি এই যে এই হচ্ছে রেডিয়েটার রেডিয়েটারের এটা ক্যাপ এই ক্যাপটা এই পুরোটাই মাথা পর্যন্ত রেডিয়েটার এটার ভিতরে পানি থাকে গাড়ি ঠান্ডা করার জন্য তাই ক্যাপটাকে আপনি বাম দিক দিয়ে একটা মোড় দেবেন হ্যাঁ আর বাম দিকে মোড় দিয়ে প্রথমিক অবস্থায় সকালে যেটা করতে হয় আর কি কিন্তু আমি তো গাড়ি চালাইছি যে কারণে এটা হিট হয়ে আছে মোটামুটি গরম ওই যে পানিটা প্রেশারের সাথে বের হয়ে আসছে কিন্তু সকালে এই কাজটা করতে হবে এটা এখন করলে হবে না এটা আপনাদের এখন তো বোঝাচ্ছি সকালে অবশ্যই আমি এটা পরীক্ষা করে বের হয়েছি এটা জাস্ট বাম দিকে মোড় দিলে খুলে যাবে আর গরম অবস্থায় কখনোই এটা খুলবেন না গরম অবস্থায় কখনোই এটা খুলবেন না এটা খুব প্রেশার থাকে তখন কি হলে খুললে উপরের দিকে গ্যাসটা কিন্তু বের হয়ে আসবে আগুনে আপনার চেহারা টেহারা পুরো নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা জাস্ট খুলে দেবেন খোলার পর এই যে এই একটা লক থাকে এই একটা লক এই লকটা এই ডাকনাটার সাথে এই যে দেখেন এটার সাথে আটকে থাকে হ্যাঁ তা আমরা এখানে জাস্ট এই লকটা বরাবর ওই ফাঁকাটা ঢুকিয়ে দেবো এরপর আবার ডান দিকে আপনি মোড় দিলেন আবার আগের মতন এটা লক হয়ে গেল এটা এখন লক হয়ে গেলো এটা থেকে আর পানি টেন বের হবে না তো এটা আপনার পরীক্ষা করতেই হবে এটা পানি যদি কমে যায় সেক্ষেত্রে আপনাকে এখানে পানি ডালতে হবে এখানে পানি ডালতে হবে কোনো সাধারণ পানি না আপনি এখানে ডাললে মিনারেল ওয়াটার ডালতে হবে হ্যাঁ আর নয়তো দোকানে কুনাল পানি কিনতে পাওয়া যায় ওটা ব্যবহার করবেন এই যে একটা জিনিস দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রিজার্ভার মানে এই রেডিয়েটারে পানি রিজার্ভ করে রাখা যায় এখানে এটারও একটা মাপ আছে আপনি এই রাবারটা দিয়ে মাপ বুঝতে পারবেন আর সাইডে লেখাও আছে আমি দেখাচ্ছি আপনাদের কারণ সাইডে এই যে দেখেন এই সাইডে এই উপরের দিকে লেখা আছে ফুল এখানে লেখা আছে ফুল আর নিচের দিকে আবার আরেকটা লেখা আছে এটা লো লো মানে লোয়ের এই যেটা দাগ দেখতে পাচ্ছেন এটা লো এই সে লো এর নিচে গেলে আপনি বিপদে আছেন আপনার রেডিয়েটারে পানি শেষ হচ্ছে এবং এখান থেকে পানিটা টানছে যে কারণে ফুলের রাখতে হবে সবসময় আর এই যে একটা সিম্বল দেখতে পাচ্ছেন এই গ্লাস পরিষ্কার করার হ্যাঁ এটা ওয়াশ ফুল এখানে আপনি পানি দিতে হবে এই পানিটার কাজ হচ্ছে এই যে এখানে স্কেল আছে একটা এটা দিয়ে মাপে দেখবেন যে পানি আছে কি না আর আপনি প্রতিদিন যদি একবার ডালে প্রতিদিন লাগে না এটা বিশেষ করে গ্লাসটা পরিষ্কার করতে যে সময় একটু লাগে আপনি বুঝতে পারবেন যে আপনার পানি কমছে না বাড়ছে আর স্কেল তো আছেই মাপার জন্য এরপরে এটার পানি হচ্ছে আপনার গ্লাসটা পরিষ্কার করে এই যে এটার এই যে পাইপ আছে একটা এই পাইপ দিয়া এই যে একটা নোস এটার বলে নোস এখান থেকে পানিটা বের হয় এই একটা ওয়েপার নোস আর কি যেটাকে বলে এই একটা দুই সাইডে দুইটা থাকে অনেকে বনেটের উপরে থাকে অনেকটা বনেটের নিচে থাকে এটা দিয়ে এই ব্লেডটা দিয়ে গ্লাসটা পরিষ্কার করে এই পানিটার কাজ এটাও পরীক্ষা করে নিতে হবে পানি গাড়ি রানিং অবস্থায় আপনি পরিষ্কার করলে তখন পানির দরকার হয় এই যে হলুদ একটা স্টিক দেখতে পাচ্ছেন রিংয়ের মতন এটা দিয়ে মোবিল চেক করতে হবে এই যে প্রথমে এটা সকালবেলা এসে এটা বের করতে হবে করে এই যে দুইটা দাগ দেখতে পাচ্ছেন এই যে দেখেন এই যে একটা চিহ্ন এই উপরের দিকে এই নিচের দিকে আর একটা চিহ্ন হুম আপনার কী করতে হবে এই প্রথমে এটা বের করার পরে সকালে সকালে মোবিলটা নিচে নেমে থাকে থেমে থাকে এই যে আবার দেখাচ্ছি হ্যাঁ এর নিচে যদি নেমে যায় এই দাগটার নিচে যদি নেমে যায়
এটা হচ্ছে ফুল, এখানে থাকলে ফুল মনে করতে হবে, এর উপরে ওঠা যাবে না। যদি এর উপরে মোবিল থাকে বুঝবেন ওভাল উঠাচ্ছে, আর এই দাগটা লো, এর নিচে গেলে আপনি বিপদে। হ্যাঁ, এটা পরীক্ষা করতে হলে আপনি এই প্রথমে একটা টিস্যু, টিস্যু নিলে বেশি ভালো হয়, পরিষ্কার জিনিস, ময়লাটা না নিলেই ভালো, পরিষ্কার করতে হবে। বের করার পরে প্রথমে পরিষ্কার করে নিয়ে দ্বিতীয়বার ওই ওখানে ঢুকিয়ে দিতে হবে, এই যে টাং ইঞ্জিনের ভিতরে এই গেসটা, এটাতে বলে মোবিল গেস, মানে মাপার একটা স্কেল, এখানে ঢুকিয়ে একটু থামলেন, তারপরে আপনি আবার ওটা টান দিয়ে বের করলেন। বের করার পর আপনি অরিজিনাল মাপটা দেখতে পাবেন, এখানে আপনি বুঝতে পারবেন মোবিল কোন পর্যন্ত সে ভিজা থাকবে। দেখা হলে আপনি ঢুকিয়ে দেন, যদি এখানে কম থাকে, নিচের যে দাগটা দেখলেন এর থেকে যদি কম থাকে বা উপরের দাগটার থেকেও কম থাকে, তাহলে আপনাকে মোবিল ডালতে হবে, বুঝতে হবে আপনার ইঞ্জিনে মোবিল কম আছে। সেক্ষেত্রে আপনার এই মক্ষাটা, এটা ইঞ্জিন ক্যাপ, হ্যাঁ, মোবিল ডালার জন্য এটা ব্যবহার করা হয়, এই ক্যাপটাকে খুলতে হবে। তাই এটা খালি হাতে একটু খোলা ডিফিকাল্ট, কারণ টাইট হয়ে থাকে, সেক্ষেত্রে আপনি একটা কাপড় নিয়ে খুললে সহজে খোলার পরে এটা আপনি যখন মোবিল গাড়িতে থাকে সেটা ডালবেন, আর যদি না থাকে, আপনি যদি কম থাকে মোবিল, চেক করার পর দেখেন কম আছে, তাহলে অবশ্যই মোবিলটা আগে ডালতে হবে, তারপর আপনি গাড়ির রাস্তায় নামতে হবে, এর আগে আপনি রাস্তায় নামা বিপজ্জনক। আর এই ক্যাপটা কখনো এভাবে রাখবেন না, উপর করে রাখবেন না, এটা চিট করে রাখবেন, কারণ এই ক্যাপটায় আপনি ময়লা লাগতে পারে, এই যেখানটায় ভিজা থাকে যেহেতু ময়লাটা ভিতরে চলে যাবে, তাহলে ইঞ্জিনের সমস্যা হইতে পারে। এগুলো মাস্ট বি আপনার সকালে চেক করতে হবে, প্রতিদিন প্রতিদিন চেক করতে হবে, কারণ যদি আপনি ইনকেস কখনও পানি লিকেজ করে, রেডিয়েটারে পানি কমে যায়, মোবিল ইঞ্জিনে মোবিল খায়, তাহলে এই অবস্থায় গাড়ি চালালে ইঞ্জিন হিট হবে, আর পানি যদি না থাকে রেডিয়েটার, সেক্ষেত্রে আপনি তো অবশ্যই ইঞ্জিন ফ্লপ হতে সম্ভাবনা থাকে, সিস হয়ে যেতে পারে ইঞ্জিন। আর ব্যাটারির বেলায় এই যে এটা হচ্ছে পাউডার ব্যাটারি, পাউডার ব্যাটারির ক্ষেত্রে এই যে গ্লাসটা দেখতে পাচ্ছেন, এখানে একটা গ্লাস, এই গ্লাসটার ভিতরে আপনি তাকাইলে দেখতে পারবেন সবুজ, সবুজ দেখতে পারবেন পুরো, যদি ধরেন সবুজ তাহলে বুঝবেন আপনার ব্যাটারি পারফেক্ট আছে, আর যদি এটা রেড হয়ে যায় তাহলে আপনার ব্যাটারি মনে করবেন বাদ। আর এখানে কিছু মুখা মুখাওয়ালা ব্যাটারি দেখবেন, এগুলোর ভিতর পানি থাকে, যে ব্যাটারি পানি ব্যাটারি ওইটা যদি এই মুখাগুলো খুলে প্রতিদিন চেক করতে হবে, কোনোটাই যদি পানি কম দেখেন তাহলে অবশ্যই পানি ডালতে হবে। আর এই পানিটা রেডিয়েটর ব্যাটারির দোকানে কিনতে পাওয়া যায়, এই পানিটার নাম ডিস্টিল ওয়াটার, এয়ার ফিল্টার, এয়ার ফিল্টার বক্সে এটা খুলে এখানে একটা ক্লিপ থাকে, এখানে একটা ক্লিপ থাকে, এখানে ক্লিপ দুইটা খুলে বা অনেকটা এই সাইডেও ক্লিপ থাকে, এগুলো খুলে এই ডাকনাটা উঠিয়ে ফেলতে হবে, উঠে ফেলে ভিতরে একটা এয়ার ফিল্টার আছে, ওটাকে পরিষ্কার করতে হবে মাঝে মাঝে, হ্যাঁ, তাহলে গাড়িটা স্মুথ চলবে। আর এখানে আরেকটা জিনিস দেখাচ্ছি, এই যে এখানে হচ্ছে আপনার এটাকে বলে ব্রেক অয়েল, ব্রেক অয়েল থাকে যেখানে, আপনাকে দেখাচ্ছি এই যে জিনিসটা, এখানে ব্রেক অয়েল থাকে, এটা ট্যাঙ্কি, প্লাস্টিকের একটা ট্যাঙ্কির মতন, এটার মাধ্যমে ব্রেক হয় আপনার, ব্রেকের অয়েল চাকায় দিয়ে প্রেশার করে, আপনি ব্রেক করার সাথে সাথে এখান থেকে তেলটা চাকায় দিয়ে প্রেশার করে, এই যে ডাকনা দেখেন, এই ডাকনাটা দিয়ে এটা কমে গেলে এখানে পরিপূর্ণ করার জন্য এই ডাকনাটা খুলে আপনি এখান থেকে তেলটা ডালতে পারবেন। আর এটা এটারও একটা সিগন্যাল বাতি আছে, এখানে আপনি দেখতে পারবেন উপরে লেখা আছে, উপরে লেখা আছে ম্যাক্সিমাম, এই যে দেখাচ্ছি এখানে লেখা আছে ম্যাক্সিমাম, মিনিমাম নিচের দিকে মিনিমাম, আর উপরের দিকে লেখা আছে ম্যাক্সিমাম, আপনি ম্যাক্সিমাম দাগে থাকতে হবে, মিনিমামের যদি নিচে চলে যায়, মিনিমামের নিচে তাহলে অবশ্যই বিপদ, আপনি মিনিমামের নিচে কখনোই নামা যাবে না, আর ম্যাক্সিমামের নিচে না আনলে আপনি ডেলে এটা প্রতিদিনই চেক করে নেবেন গাড়ি স্টার্ট দেওয়ার পূর্বে। তাহলে আমরা এগুলো অবশ্যই গাড়ি স্টার্ট দেওয়ার পূর্বে, এটা সিলিন্ডার তেলের ব্রেক অয়েলের, আপনারা এগুলো চেক ছাড়া কখনোই রাস্তায় গাড়ি নামাবেন না, মানে রাস্তায় নামার দূরে কথা, আপনি স্টার্ট দেবেন না, স্টার্ট দিলে তো গাড়ি রাস্তায় নামার জন্য স্টার্ট দেয়, গাড়ি রাস্তায় নামাইতে হলে আগে আমাদের প্রাথমিক অবস্থায় এগুলো চেক করে তারপরে স্টার্ট দিতে হবে। আর এটা সব চেক করার পরে আপনি এটা খুলে আবার আটকে দেবেন, এটা খুলে দেখেন আপনি যদি বনেটটা একটু উপরের দিকে উঠান তাহলে এটা লুজ হয়ে যায়, যে লুজ হয়ে গেল আপনি উঠে এক হাত দিয়ে উঠালেন আর এক হাত দিয়ে স্টিকটা ধরে টেনে নিচে নামাই দেবেন, একটু উপরের দিকে তুললে এটা আলগা হয়ে যায়, এই যে আলগা হয়ে গেল, ঠিক আছে। এরপরে আপনি ওই আগের যে রিপিটের যে জায়গাটা স্টিকটা যেখানে রাখা থাকে ওখানে একটা থর আছে, এই যে দেখাচ্ছি এখানে আপনি এটাতে ফিক্সড করে দিলেন, তারপরে বনেটটা আপনি একটু ছেড়ে দেবেন উপর থেকে একটু, এই যে জাস্ট ছেড়ে দিলেন, এটা লক হয়ে গেল, হ্যাঁ, তারপরে আপনি গাড়িতে প্রবেশ করলেন। এগুলো আপনার ইঞ্জিনের চেক অপশন। এরপরে ইঞ্জিন ভিতরে প্রবেশ করার পরে প্রথমে আপনি ব্রেকে পা রাখলেন, ব্রেকে পা রাখার পরে আপনি সুইচ বাটনে প্রেস করলেন, পা রাখতে হবে ব্রেকে, এরপর সুইচ দিলেন, যদি পুশ হয়, পুশ না হলে আপনি চাবি থাকলে স্টার্টিংয়ের নিচে এখানটা একটা চাবি আছে, ওখানে আপনি চাবিটা ঢুকিয়ে স্টার্ট দিতে পারবেন। এরপরে স্টার্ট দেওয়ার পরে আপনি পিক আপে একটু প্রেশার দিতে হবে,
এই যে দেখেন অ্যাক্সিলারেটর, এটা একটু প্রেসার দিলে আপনার এই যে তেলটা কনভার্ট হয়ে গ্যাসে চলে আসবে। এখানে তেল এবং গ্যাসের মিটার, এই যে এই উপরের দিকে মিটারটা দেখা যাচ্ছে সিম্বল তেলের, আর নিচে সিএনজি। আপনি ওখানে একটু পিকআপে প্রেসার দিলে জাস্ট এটা কনভার্ট হয়ে সিএনজিতে চলে আসবে, এবং সিএনজি চলে আসার পর আপনি গাড়ি চালালেন। কিন্তু আগে একটু তেলে স্টার্ট দিতে হয়, বা স্টার্ট হয় এরপর কিছুক্ষণ রাখা উচিত তেলে, সকালে ইঞ্জিনটা ভালো থাকে সেক্ষেত্রে। তারপরে স্টার্টের পরে এখানে পিকআপ দেওয়ার পরে আপনি এটা গ্যাসে কনভার্ট করার পরে গাড়ি চালাবেন। আর গাড়ি চালাতে হলে আপনি প্রথমে ডান দিকে ইন্ডিকেটর দিয়ে রাস্তায় নামতে হবে। যদি আপনি রাস্তায় থাকেন বা পার্কিংয়ে থাকলে তো আর তাকাইতে হবে না, আপনি দেখলেন বুঝলেন। কিন্তু রাস্তায় যদি সাইড করা থাকে, পার্কিং করা থাকে, সেক্ষেত্রে আপনাকে ওই ইন্ডিকেটর দিয়ে লুকিং গ্লাসে তাকাতে হবে। এই যে আমি দেখেন, আমি এখন মনে করেন উঠবো, কিন্তু আমি দেখতে পাচ্ছি কি লুকিং গ্লাসটা আগে তাকাবো। তাকানোর পরে আমি যদি নিরাপদ মনে করি তাহলে আমি ডান দিকে উঠলাম, আর নিরাপদ না মনে করলে একটু অপেক্ষা করব। এই যে একটা গাড়ি চলে আসছে, দেখেন আমি এখন যাব না, গাড়িটাকে সাইড দেবো। এটা চলে গেছে, এখন আমি স্টারিংটা ডান দিকে একটু ঘুরে রাস্তায় উঠে পড়ব। কিন্তু আমি এই যে কাটতেছি, কিন্তু এই কাঠার ভিতরে আপনার লুকিং গ্লাস কিন্তু ফলো করতে হবে। এই আমি উঠবো, কিন্তু এই দেখেন আর গাড়ি চলে আসছে, এটা আমি খেয়াল রাখতে হবে অবশ্যই। এটারে সাইড দেওয়ার পরে এখন যদি আমি মনে করি যে না আমার বাম ডান সাইডটা নিরাপদ আছে, সেক্ষেত্রে আমি আস্তে গাড়ি মুভ করব, আস্তে আস্তে রান করব। এর আগে আর রান করার আগে আপনার ব্রেক, হ্যান্ড ব্রেক ছাড়তে হবে। হ্যাঁ, হ্যান্ড ব্রেকটা ছেড়ে আপনি রাস্তায় উঠলেন, গাড়ি চালালেন। আজকের তাহলে এ পর্যন্তই। তবে একটি কথা চাই, ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।